মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। এক জীবনে মানুষ না পারে নিজের মনের মধ্যে কি ঘটে তার পুরোটা বুঝতে, আর না পারে তার ভালোবাসার মানুষকে চিনতে। যদি চিনতেই পারত তাহলে আর আজকে জীবন মরণের মাঝে দাঁড়িয়ে থাকতে হতো না আমার। প্রজাপতির গায়েও এত রং নেই যত রং মানুষের ভালোবাসার প্রতারণায় থাকে। আমরা কত বোকা যে আমাদের না তাকেই আমরা চাই, আর যে আমাদের তাকে আমরা চাই না। কি এক অদ্ভুত নিয়ম, এই শহরে আমার শরীরে যত না ক্ষত হয়েছে তার থেকে বেশি ক্ষত হয়েছে আমার হৃদয়। মানুষ ভালোবাসে শুধু নিজেকে আর নিজের স্বার্থকে। আমি তো গোটা পৃথিবী চাইনি, আমি চেয়েছিলাম শুধু একটা তুমি, যেখানে ভেতরের দুনিয়াটা ভেঙে খান খান হয়ে গেছে, বাইরের দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ। খারা দুপুর বেলায় ইডে মারে করতে খারাপ দুপুর বেলা ভূত ফেরার কিছু না, ভূত 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 কাকা, আমি একটু বিপদে পড়ছি, আমার কিছু টাকা পয়সার দরকার ছিল। আমার নামার জমিটা আছে, নামার জমির দলিলটা আপনাকে দিয়ে যাব, আপনি একটা দাম ধরে দিয়েন। আরে এখন আমি জায়গা জমি দিয়ে কি করব? খালুজান,
ওই জমির ফসল ভালো হয়, জমিটা উর্বর, পরে কাজে লাগবই। আচ্ছা টাঙ্গিল ঠিক আছে, তুমি তোমার ওই জমির কাগজপত্র ওর কাছে দিয়ে যাও, দেখে পরে একটা দাম দিয়ে দিই মনে। আসসালামু আলাইকুম। নমস্কার। খেতের মধ্যে ফালাই দিচ্ছে, আপনার দিকে চাই কিন্তু আমরা কেউ কিছু কইতেছি না স্যার। তোর কি দিন দিন বয়স কমতেছে না বাড়তেছে? তুই কি শুরু করতেছে গুলি? প্রত্যেক দিন তোর নামে কেন বিচার আসার আসে? একদিন তুই কারে ঢিল মারস, আরেকদিন গোবর ছিঁড়ে মারস, আজকে এই ছেলেরা ধাক্কা দিয়ে খেতে ফেলে দিচ্ছে, সেগুলি কি আর কত করবি তুই? এগুলি খবরদার আমার কানে তোর নতুন নামের বিচার না আসে, যাবি তোরে যা। তুমি যাও আমার খিদে লাগছে তো, তুই না খেলে তো আমিও খাই না। তোমার খাও, তুমি খাও, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে বইনে, খাবার গুলি তুলে রাখা দে, আমি খাবো না, বুক জ্বললে জ্বলুক। এখন আমার উপরে রাগ? ও মা, তুই এখন বড় হয়েছিস না? এই যে মানুষজন তোর নামে বিচার সালিশ নিয়ে আসে, এতে বদনাম হয় না? আর তাছাড়া তোর তখন দুষ্টমের বয়সটা নাই, তুই বুঝিস না কে? আচ্ছা ঠিক আছে, আর বকুম না, এখন একটু হাসি নি। এই তো আবার লক্ষ্মী মা, তোর হাসি না দেখলে আমি থাকতে পারি? আমি নি মনে আগে বলে দাও। আরো নে, শুরু কর বই নে, তুমি বসে দাও না একসাথে। খাওয়া দেবো, তোমার না বুক জ্বলতেছে, তুমি তাতে খাও। প্রথম লোকমা তুই না খেলে আমি কি মুখে কিছু নিতে পারি? এইবার আমি খেতে পারি। খবরদার আমার বাপরা আবার বিচার দিতে যান না। চল।
পড়া গেছে গা? কেমনে পড়লো? ব্যথাটা তো পাও নাই তো? চলো দুধ পড়া গেছে, যাও গা বাড়ি চলো। তাড়াতাড়ি আয়ো। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। কত লিখছস? গোবিন্দ 23 মন। লক্ত বরক 26.5। গেদুমিয়া 19 মন। আব্বা মারে কিছু বলবি? হ্যাঁ আব্বা, আমার কলেজের বেশিরভাগ মেয়েরাই ঢাকা যাইতেছে, ইউনিভার্সিটির কোচিং এ লাগা ভর্তি হইতেছে। আব্বা আমিও হই মাগো। তোর মা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তুই তখন একদম গেদা ছিলি, কথাও বলতে পারতি না। সে তখন থেকে আমি তোর বাপ মার আদর দিয়া যত্ন করে বড় করছি, করছি না? সেই জীবনে তুই ছাড়া আমার কি আছে? আর ওদিকে ঢাকায় না আছে আমার কোনো আত্মীয় স্বজন, না আমি তোর ছেড়ে থাকতে পারো। আমি এখন কি করুম ক? আজকে না হয় কোচিং এ যাওয়াটা আটকাইলেন, কিন্তু কাল পরশু যখন মায়ার বিয়া দিতে হইব তখন কি করবেন? তখন কিন্তু এসব কইলে চলবো না। খালুজান খুবই কিন্তু ঠিক কথাই কইছে। নেন চাটা খান। গেদুমিয়া কাজিন গেদুমিয়া লিখছি তার মা। তারপর হাফিজুল মিলন, তোর উপরে খুব সাফ করে যাইতেছে বুঝতেছি। আমি চিন্তা করে দেখলাম আমার অসুখ আগের চেয়ে ভালো, ওষুধের এনার এত দরকার নাই। এদিকে দোলার কলেজে ভর্তি হওয়ার সময় প্রায় শেষের দিকে, ঘরে যে টাকা পয়সা আছে ভর্তি হলে বই কিনুন যাব না, বই কিনলে ভর্তি হন যাব না। চিন্তা করিস না, তুই ভাব খা, বুদ্ধি একটা আছে। আমরা জহিমিয়ার যে জায়গা বরগা চাষ করি, এবার বাঘের বাঘ যে ধান আমরা পামু সে ধান আমরা এবার আর নিব না, এর বদলি টেয়া নেব। যে কথাটা করা নরম মনের মানুষ, রাজু মজিদ মিয়ারে বলবি এবার যেন ধানের হিসাবে কোনো গরমিল না করে। আগের মারের মতো যদি গরমিল করে তাহলে কিন্তু ওর খারাপই আছে। খালুজান ওই বেড়া একটা ঘাটতার আলো, হিসাব চাইলেই সেন 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 করে ওঠে। আর যতই ঘাটতার হোক ঠিক মতো ঘাড়ে জাতা দিয়ে ধরবি সোজা হয়ে যাবো। যা সালাম। মিলন আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার, আবার কিছু হয়েছে নাকি?
না চাচা, অমন কিছু না, আমার শ্রদ্ধা আছে না দোলন, ওরে কলেজে ভর্তি করাম, এখন বইও কিনতে হবো, আব্বার শরীরটা তো ভালো না, কিছু টাকা পয়সার টানাটানি চলতেছে। আব্বা কইতেছিল যে আপনার কাছে জমি বরগালে আমরা চাষ করতেছি, এইটার যখন ধান হইব ধানটা আমগো দিতে হবো না, আমগো ভাগের ধানের বদলে যদি আগাম কিছু টাকা দিতেন ভালো হইতো। আচ্ছা সেটা না হয় বুঝলাম, টাকা দিলাম অ্যাডভান্স, অসুবিধা নেই, কিন্তু এখন যদি সব দিয়া দাও তাহলে সারা বছর চলবা কেমনে, খাইবা কি? আল্লাহর বান্দা, এই যে এমনি চালাইব চলুন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আরও তো এসো, আসে টাকা নিয়ে যাও। জি আসসালামু আলাইকুম। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। এ নাকি? হ্যাঁ তুই তোর সাহস করতে পারো, হ্যাঁ তুই আবার আমার বাপের আমার বাপের কাছে বিচার দিছস, হ্যাঁ বিচার দিছস কে, বাপ বিচার দিছস কে? আমার সাহস বড় না, আর আমি কারো কাছে কোনো বিচারও দিইনি, সর্দার পরীক্ষা গিয়েছিলাম টাকা হালত করতে, সাহসের কথা গেছে। কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না। মিলন ভাই, তুমি মাফ করে দিও, কামটা আসলে একদম ঠিক হয় নাই। তুমি মাফ চাইতেছো কি লেগে? তুমি কিছু করছো? তুমি তো দেখলা কতবার আটকানোর চেষ্টা করলাম কিন্তু আটকাইতে পারি নাই, আর ব্যথাটা তুমি পাইলেও আমার বুকের মধ্যে কষ্ট লাগে।
আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দিও। বল, এবারে কিন্তু ফসল ভালো হয়েছে তাই নাকি? আরো যদি দুই মন ধান আমরা বেশি রাখতে পারি তাহলে কিন্তু লাভ হবে। আচ্ছা ঠিক আছে, আগে ধান উঠুক না, তারপর দেখা যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম মিলন, কি ব্যাপার, কি খবর? ভালো। এত তাড়াতাড়ি টাকা দিয়ে দিলা? জি চাচা, ওই কলিম চাচা আছে না, হ্যাঁ, আর গ্যারেজে বলাটা কাম করতো, হয়তো শহরে গেছে, গা দায়িত্ব পড়ছে আমার উপরে, একটু দেখতেছি দেখতেছি, হ্যাঁ এটাকে বসা দিল। ভালো হয়েছে তাহলে, আর তোমার বরগার ধানটা আগাম ব্যস্ত হইলো না? জি। এই ওর নামটা কেটে দে। আর কিছু বলবা? না আচ্ছা স্যার, জায়গা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওর নামটা কেটে দে, কর মনটা সে বলাটা না, ঠিকই কাম করে টাকা তুলে ফেলে এলো, ভালো ভালো। একটু কাঁচা সুপারি আনিস তো বাজার থেকে। কালো জান, সলিম মিয়ার টাকাটা তো দিল না। টাকাটা দে, টাকাটা না দিলে সাইদাকেও টাকা দিয়ে দিব। আপনার আগেই কইছিলাম এই সমস্ত বাটপার সাটপারে টাকা পয়সা ধার দিয়েন না তো। বেশি বুঝিস না। আর তোতলাইতে হইব না, কালকে দেখা করো, এখন যেটা কইতে পারতেছ না কালকে পুরাটা কয়ে দিও।
গেলাম। আমার বুকের মধ্যে না তোমার জন্য কেমন জানি একটা ভালো লাগার ঢেউ সারাক্ষণ আশ্রয় পড়ে। আমি রাতে ঘুমাইতে পারি না, আর এই মুখটা সারাক্ষণ আমার চোখের মধ্যে ভাসতে থাকে। আমি চাই আর না চাই আমি তোমার ভালোবাসা পেয়েছি। আসমান জমিনের ফারাক বুঝো, তুমি আসমান হইলে আমি জমিন। আসমানের মেঘ কিন্তু বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। আচ্ছা তুমি আমার কম, তোমার এই মুখের মধ্যে আমার লেখা কোনো আবেগ কাজ করেনি? অনুভূতি যাকে না তাইলে এসব আসমান জমিন সমাজ লোকজন এসবের কথা চিন্তা করিয়া তুমি আমার তোমার মনের মধ্যে দাফন করবে। তুমি আমার মন নিয়ে মজা নিবে না তো, কষ্ট দিব না? দিব না। সখে মন দিলা তুমি বাঁধিও তোমার মনের শোনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে। সখি মন দিলা তুমি বাঁধিও তোমার মনের শোনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে। চোখ ছুল মায়া তোমার আলো ছায়া ডাকছে সুখের আয়োজন, সখী মন দিলাম তুমি বাঁধিও তোমার মন, সখী মন দিলাম তুমি বাঁধিও আমার মন। তুমি এখানে কি করো? আমার কপালে জুটলে তুমি নদীর কুল হয়ে যাই, মনের বাগানে ফুটলে তুমি বেলি ফুল হয়ে যাই। চোখ ছুল মায়া তোমার আলো ছায়া ডাকছে সুখের আয়োজন, সখি মন দিলাম তুমি বাঁধিও আমার মন, সখি মন দিলাম তুমি বাঁধিও আমার মন। Thank you.
চোখে মন দিলাম তুমি বাঁধিও আমার মন, চোখে মন দিলাম তুমি বাঁধিও আমার মন। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। সবাই আছে যার যার ধান্দায়, সবাই আছে যার যার ধান্দায়, এদিক দিয়ে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তোদের কারো মাথা ব্যথাই নাই। আজকে এর একটা ব্যবস্থা করতে হবে, আজকেই এর একটা ব্যবস্থা করবো আমি, অনেক সহ্য করছি। ফুপু কি সাব্বা তুই খেপছে কেন? এরা যো কি করছো? রাজু কি করবো, রাজু কি করবো, মানে আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যেতেছি, তুই কেমনে পারলি এই কাজ করতে? আবার আমি কি করছি? আবার জিগায় কি করছি? এই জহুরুল ইসলামের একমাত্র মায়া হয়ে একটা কামলার লগে সি 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 লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। তুই চিন্তাও করলি না একবার আমার মানিজ্যতের কথা? বই নে যাও, ওর কাপড় চোপড় সব গুছাই দাও, আজকে ওর আমি ঢাকায় পাঠাই দেবো, এইখানে আর এক মুহূর্ত না। না ভাইজান, আপনি একটু মাথা ঠান্ডা করেন, বলাবেন মানুষ একটা ভুল কইরা ফলাইছে, আপনি প্লিজ একটু ঠান্ডা হন। আব্বা আব্বা আমার কথাটা তুমি শোনো। এই চুপ কর, চুপ কর, যেটা বলছিস সেটা করতে হবে তোরে, যা তুই অক্ষণে রেডি হবি, অক্ষণে আমি তোরে ঢাকা রওনা করে দেবো, যা। আব্বা তুমি কি কইতাছো? আমি গেলে তুমি কেমনে থাকবা? আব্বা তুই থাই কাজে সর্বনাশ করছস, তুই গেলে আমি এসে অনেক ভালো থাকবো, যা তুই অক্ষণে ঢাকা রওনা হবি, যা ভিতরে গিয়ে রেডি হ। আব্বা আব্বা বল, আমার কথাটা শোনো, আব্বা ভুল হয়ে গেছে, একটা ভিতরে যা, যা রেডি হ। রাজু ওই তুই তাড়াতাড়ি রিয়াজের খবর দে, ওরে বল গাড়ি নিয়ে আসতে, 10 মিনিটের মধ্যে এখান থেকে রওনা হইব। খানি ও মন রে গঙ্গে গঙ্গে চুয়ে পানি, আয় মন রে আমি কি করে সে শিব নৌকার পানি রে, হায় রে। ভাইয়া মায়া আপারে নাকি কাল শহরে পাঠাই দিছে। গরিব মানুষ, ঘরে অসুস্থ বাবা, বোনটা বড় হইতেছে, বিয়ের সাথে দেওয়ান লাগবো, এই সমস্ত পাগলামি সাগলামি বাদ দিয়া কাম কাজে মন দাও। জহুরুল শাহ ভালো মানুষ, 99 ভাগই ভালো, কিন্তু ওই যে এক ভাগ, ওই এক বক যদি তোমার ফুদায় না, একদম কুষ্টি সহ উড়ে যাবা। এই সমস্ত প্রেম প্রীতির চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে বাড়িতে যাও, যাও। সেরা গাতার তলে শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে।
আমার দিকে চা বুঝলেন না, আমার মনে হয় কি তুই আর খুঁজা পাবি না। ঢাকা শহরের এমন কোনো জায়গা বাদ রাখছি ওর আমরা খুঁজি নাই। আচ্ছা তুই তো আমার কম কই গেলে এই মায়ের লতার আমরা খুঁজা পাবো? তুই যে সেরিন লেগে এমন পাগল হয়ে গেছস, তুই কি একবার চিন্তা করছস তোর আব্বা আর তোর বোনের কথা? হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ তো রোমিও আসছে, তুই তো এখন যাবি, যা। বেশি কথা বলে টাটা। খাবারটা একটু একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ শোনো, নানজিবা বলছিল বিয়ে শপিংটা যদি দুবাই থেকে করি তাহলে নাকি খুব ভালো হয়। তোমার কাজিন নানজিবা? হ্যাঁ, কাজিনদের মধ্যে তো ওর সাথে সম্পর্কটা সব থেকে ভালো। ও কিছুদিন আগেই দুবাই থেকে ঘুরে আসলো, তো ওই সাজেস্ট করছিল যে বিয়ে শপিংটা যদি দুবাই থেকে করি সব ভালো ভালো ব্র্যান্ড আর ডিজাইন ওখানে পাওয়া যাবে। সো যেহেতু দুবাই সবই ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট। একদম ঠিক বলেছে। শুনে এই কলকাতা আর দিল্লির কথা শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। দুবাই সাউন্ডস কুল। ইয়াপ। আর তোমার ভিসা করা আছে? ভিসা তো করা নাই। ওকে, কোনো প্রবলেম নাই, তোমার পাসপোর্ট আমাকে দিয়ে দিও, আমি সব ব্যবস্থা করব। কই হ্যাঁ তুই কিছু করতে পারলি না? ও তোরে ভাই খাইল কে কামছে না, চিনা পারছে না ভাই। থাকান দেবো না, ডাক্তার চলে যাই।
আরে বেটা ওঠ, কিন্তু নোটটা নিয়ে আসিস মনে কর, ঠিক আছে? কালকে হঠাৎ আমার সামনে চলে আসছে এতদিন পর, আমি কোনো কিছু বুঝার আগে আমার ফ্রেন্ডস ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। আই এম রিয়েলি সরি। লিসা, আমি জানি তুমি এখানে কেন আসতেছ বারবার, তখন আমার কিছু করার ছিল না। বাবা যখন জানতে পারছে আমাদের ব্যাপারে, বাবা আমাকে কোনো রকম কোনো সময় না দিয়ে ঢাকায় চলে আসছে। আমি তো তোমাকে জানাতেও পারি নাই। কিন্তু আমার এখন মনে হয় বাবা ওয়াজ রাইট। বাবা যা করছে ভালোই করছে। তোমার সাথে আসলে আমার যায় না মিলন। তুমি দেখছো তোমাকে, আমি তো এটা ডিজার্ভ করি না। তুমি এখানে বারবার আসতেছো, আমি আরো ভয় পাচ্ছি যে আমার ফ্রেন্ডস আর কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মানের টানাটানি হয়ে যাবে। দেখো, আমি জানি আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা খুব ভালো একটা সময় কাটাইছি, কিন্তু এটা ওইখানে শেষ। তুমি আমার লাইফের একটা মিস্টেক আর কিছুই না। তুমি ভুলে যাও সব কিছু প্লিজ। আমি ভুলে গেছি, তুমি তুমি দেখছো আমার সাথে ছেলেটা আমির, আমি ওকে ডিজার্ভ করি। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, রিচ, ওর এডুকেটেড, হ্যান্ডসাম। ও আমার সাথে যায়। প্লিজ তুমি এখানে না এসো, আমি চাই না এখানে তোমাকে কেউ দেখুক, আবির জানুক, ঝামেলা হয়ে যাবে আমার জন্য, ঠিক আছে? তোমাকে দেখলে কিন্তু আমি অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবো, বুঝতে পারতেছ? ইমা দেখো, আমি তোমাকে আপসেট করার জন্য কিছু বলতেছি না, কিন্তু যেটা পাস্ট সেটা পাস্ট। আমি অনেক সামনে চলে গেছি, আমি তুমি আমার মাথায়ও নাই আর, শুধু মিস্টেক ছিল আর কি। উনি কে?
কি ভাই, কোনো হেল্প লাগবে নাকি? না আবির, ও হচ্ছে মিলন, আমার গ্রামের বাড়ি থেকে আসছে। আমার বাবার আন্ডারে ওর ওর বাবা আর ওর কাজ করে। ওই যে ওর বোনের কিছু টাকা লাগতো, ওর বোনের এক্সাম তো সামনে, এই জন্য আসছে আর কি। একটা মিনিট না, এই টাকাটা রাখো। নিন নিন, আর কিছু দরকার পড়লে আমাকে জানাও। যদি ভাই শোনো, তুমি এটা রাখো, তোমার বোনের পড়ার জন্য খরচ করো। আর শোনো, তোমাকে দেখে তো সুস্থ সবলই মনে হয়, তুমি তো কাজ করতে পারো, তাহলে তো আর এভাবে কারো কাছে হাত পাততে হয় না। পরিশ্রম করো, নিজে পরিশ্রম করে উপার্জন করো, দেখবে ভালো লাগবে, আর তাহলে অন্য কারো কাছে হাত পাততে হবে না। ব্যাপারটা কেমন না? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। তুই মরে যাবি, তুই ফাঁস দিবি না? পাগল মানায় মাইন ছেলে তোর মাই খাওয়া হয়েছে, তোর কি ইজ্জত নাই, তোর প্রেমের কোনো দাম নাই। হ্যাঁ তুই ফাঁসি দিবি না? ফাঁসি দেওয়ার আগে চিন্তা কর তোর বোনের কথা, তোর বাপের কথা চিন্তা করলো। ফাঁসি দে, তোর ফাঁসি দে, ফাঁসি দে, তুই ফাঁসি দে। পড়ালেখা করাবি না, ওর বিয়ে দিবি না, তুই তোর বাবার ট্রিটমেন্ট করবি না। ভাইজান আইছে।
দোষটা কি তোমার ছিল? এই যে তুমি কষ্টটা পাইতেছ, এই কষ্টটা কি তোমার প্রাপ্য ছিল? কিন্তু তারপরেও তুমি কষ্ট পাইতেছ, আর যে তোমার কষ্ট দিছে সে তো ঠিকই ভালো আছে, বিয়ে করতেছে, সংসার করব, দুদিন পরে বাচ্চা হইব, কই সে তো তোমার কষ্ট পেতে দেখা কষ্ট পাইতেছে না। সে যদি ভালো থাকতে পারে তুমি কেন ভালো থাকার চেষ্টা করতেছো না? তুমি কেন তোমার কষ্ট দিতেছো? এরা কিন্তু কখনোই ভালোবাসা ছিল না, এরা ছিল মোহ, আর মোহ বেশি দিন থাকে না, দুদিন পরে ঠিকই কাটা যায়। যারা ভালোবাসে তারা চায় তার ভালোবাসার মানুষ সবসময় ভালো থাকুক, হাসি খুশি থাকুক। মায়ালতা যদি তোমার ভালোই বাসত তাহলে আজকে তোমার এই কষ্টটা পাইতেই তো না। এই যে যেমন আমি, আমি কিন্তু তোমার অনেক পছন্দ করতাম, তুমি কখনো খেয়াল করছো কিনা আমি জানি না। যেদিন থেকে তুমি মায়ালতার সাথে সম্পর্কে জড়াইলা ওদের আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক কাঁদছি, কিন্তু কাউরে বুঝতে দিইনি। কিন্তু তারপরেও আমার কাছে ভালো লাগছে যখন দেখছি তুমি ভালো আছো, তুমি হাসি খুশি আছো। এই যে মায়ালতা, ও যদি তোমার ভালোই বাসত তাহলে কি তোমার এমনভাবে কষ্ট দিতে পারত? কখনোই পারত না, সেও চাইতো তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো, কিন্তু সে তো এটা করে নাই। আমি তোমারে সবসময় অনেক বেশি ভালোবাসছি, আর সবসময় চাইছি তুমি অনেক ভালো থাকো। তুমি মায়ালতার ভালোবাসায় এমনভাবে জড়াই গেলা সব কিছুই ভুলা গেলা, ডান বাম কিছুই দেখলা না। আর যে তোমারে কষ্ট দিছে এখনো তুমি তার জন্যই কষ্ট পাইতেছো, তার জন্য তুমি তোমার একদম একা করে ফেলাইছো, এটা কি তুমি ঠিক করতেছো? তোমার কাছে একটা জিনিস চামু। কও কি চাই? আমার ভালোবাসা নিয়ে আর কোনো বাজে কথা কইও না। যে তোমার এত কষ্ট দিছে তুমি এখনো তার পক্ষে এই কথা কইতেছো? মাত্র কইল না তুমি, ভালোবাসার মানুষ যদি ভালো থাকে দূর থেকে দেখতে ভালো লাগে, আমার ভালো লাগতেছে, ভাল লাগতেছে আমার।
হয়েছে মা? তুই এরকম কাঁদতেছিস কেন? ঢাকা থেকে আসার পর থেকে আমি দেখতেছি তুই কেমন যেন মন মরা হয়ে আসস। কি হয়েছে আমার খুললে ক? কান্দিস না মা, তোমার সাথে কথা আছে আমার। মিলন, কথা আছে আমার তোমার সাথে। বলতেছি না, কথা আছে। প্রথমবার গ্রাম থেকে বের হয়েছিলাম, ঢাকা শহর, বড় বড় দালান, লাল নীল বাতি, মানুষের কথাবার্তা, চালচলন সবকিছু ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম আমি ওইখানেই ভালো থাকব, মানায়ও নিছিলাম সব। তোমার কথা আমার মনে পড়ে না, এটা ভুল কথা, কিন্তু আমার মনে হয়েছে আব্বা তো তোমারে তার মেয়ের জামাই হিসাবে পছন্দ করে না, তারপরও যদি তার বিরুদ্ধে যা কিছু করি তাহলে তোমার পরিবার আছে, তোমরা আছে, সবকিছু ভাই ভাবি ভাবছে তোমার লগে যোগাযোগ না করি ওটাই ভালো। ভাবছিলাম আমি যেমন মানায় নিছি তুমিও হয়তো মানায় নিছো। এখানে ওই দিন যখন তুমি সামনে আয় দাঁড়াইলা, বুঝতে পারছি তুমি মানায় নিতে পারো নাই। আমি এটাও বুঝতে পারছি যে আমার ভিতরে তোমার জন্য সবকিছু শেষ হয়ে যায় নাই। আর যখন গ্রামে ফিরে আসলাম তখন আমার নারী আমারে টান দিছে, আমার আসল সত্তা আবার জায়গা উঠছে। আমি বুঝতে পারছি যে এই গ্রাম, এই গ্রামের মানুষজন, তুমি, তোমরা হচ্ছে আমার আপনজন। আমি আসলে তোমাদের সাথে থাকতে চাই। আমি ভুল করে ফেলছি মিলন, মাফ করে দাও, চলো এখান থেকে চলে যাই, তুমি আর আমি আমাদের মতো ভালো থাকি, চলো। জায়গা দেখতেছো, এই যে গাছ, জমি, মাইল কে মাইল জায়গা, সব জায়গার না মালিক আছে বুঝছো, যেমন তোমার বাপ, আর অনেকেই আছে যারা মালিক, যারা বড় লোক, যারা অনেক দেমাক, এগুলো আছে না, এড়িয়েছে মাটি,
আমগাছে দিচ্ছে জাদু। এই যে মালিক গো বড় বড় জায়গাগুলো না, ফাঁকা মাটি, ফাঁকা জায়গা। এই জায়গায় দিনের পর দিন, রাতের পর রাত শ্রম দিয়া কষ্ট করা ফসল ফলা কারা জানো? কৃষক, আমার বাপ, আমি। তুমি শহরে গেছো, শহর ভালো লাগছে, এটা কোনো সমস্যা না, শহর ভালো লাগার মতোই জায়গা। কিন্তু যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো না যে তোমার লগে আমার যায় কি না, আমার হাতে টেয়া ধরে দিছো, লইবার পারিনি। কৃষক গরিব হইতে পারে, কৃষকের জমি নাই থাকবার পারে, কৃষক কিন্তু সরল লোক না, বুঝছো? এত কাম, এত কিছু, এত কষ্ট, এত পরিশ্রম, এটা কিন্তু টায়ার জন্য না, কয়টায় কামাই, কয়টায় কামাই। একজন কৃষক নিজের জমির ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করার পরে টায়া তোলার পারে না। কারণ তোমার বাপের মতো লোকের কাছে নিজের জমি বেচা দেয়, পরে এই জমিতে আবার বর্গা খাটে, আমরাও খাটি, আমরা গরিব হইবার পারি, আমরা কিন্তু ছোট লোক না যে টেহা ধরা দিছ। শহরের মানুষ অনেক বড় লোক, আমরা দেশ চালাই না, আমরা এই মহল্লা চালাই না, আমরা নিজের ঘরটা বন্ধু ঠিক মতো চালাইতে পারি না, শহরের মানুষরা চালায়, মন্ত্রীরা চালায়, কিন্তু এই মন্ত্রীর পেটের ভিতরে যে খাওয়ান যায় না, ওই খাওয়ান আমরা বানাই, মন্ত্রীর পেট আমরা চালাই, দেশের পেট আমরা চালাই। শোন একটা কথা কই, একটা গাছ যদি গোড়া দিয়ে কেটে লও না, এটা দিয়ে তুমি আসবাবপত্র বানাইতে পারবা, ঘর বানাইতে পারবা, গাছ কিন্তু আর বানাইতে পারবা না, বুঝছো? আমার মুন্ডা গাছের মতো, এটা কেটে লাইছো তুমি, তুমি নিজেই কেটে লাইছো। এই মন্দির আর তোমার ভালো হতে পারব না আমি, বইটা ছাড়া নৌকা ভাসাই দিছ স্রোতে, এটা কেমনে ফেরত হইব কও? আইতে তো চাই কিন্তু বইটা তো নাই আমার কাছে। আমি তোমারে অনেক ভালোবাসি, আগে যেমন বাসতাম এখন আরো বেশি বাসি, কিন্তু তোমারে ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নাই। দূর থেকে দেখুন তুমি ভালো আছো, আমিও ভালো থাকুম। যাওগা, তুমি ভালো মানুষ, তুমি দোয়া করি তুমি অনেক ভালো থাকো। তোমার কপালে কৃষক নাই, জমিদার আছে। Oh.
আহা।